নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ACL 2 এর জন্য পড কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো পড নাম্বার 3 কিন্তু রয়েছে মোহনবাগান। তো পড নাম্বার 3 তোমরা যদি দেখো তাহলে কিন্তু সেখানে আল হুসেন নামে একটি ক্লাব রয়েছে, যেটা হচ্ছে জর্ডনের ক্লাব। মার্কেট ভ্যালু 26.4 কোটি টাকা। 2 নম্বরে রয়েছে ইস্তিকলাল FC। তো এরাও কিন্তু মানে তাজিকিস্তানের একটা ফার্স্ট ডিভিশন ক্লাব, মার্কেট ভ্যালু 46.8 কোটি টাকা। আর তারপরে রয়েছে 3 নম্বরে মোহনবাগান রয়েছে আমাদের ভারত থেকে। এছাড়া কিন্তু 4 নম্বর যে দলটা রয়েছে সেটা হচ্ছে আল খালদিয়া FC। তো এটা হচ্ছে বাহারিনের ক্লাব, মার্কেট ভ্যালু 47 কোটি টাকা। তো এই হচ্ছে ব্যাপার। এবার 16 আগস্ট কিন্তু ড্র হতে চলেছে, এবার দেখা যাক কী হয়। তো 16 আগস্ট ড্র হবে, তারপরে কিন্তু সবটা তোমরা জানতে পেরে যাবে কবে কার কী ম্যাচ রয়েছে। তো পড নাম্বার 3 কিন্তু রয়েছে মোহনবাগান, যেটা কিন্তু বড় খবর এবং তোমাদের সাথে আমি সেটা শেয়ার করে দিলাম। এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানে যোগ দেওয়ার গোপন রহস্য ফাঁস করলেন জ্যামি ম্যাকলারেন। তো ব্যাপারটা হচ্ছে জ্যামি ম্যাকলারেন, তিনি কিন্তু ভারতের ক্লাব মোহনবাগান ছাড়া তার কিন্তু সৌদি আরবের ক্লাবেরও বড় অফার ছিল, কিন্তু তিনি এখানে কেন যোগ দিলেন, এখানে কেন সই করলেন, এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জ্যামি ম্যাকলারেন জানিয়েছেন যে আমি ট্রফি জিততে ভালোবাসি, যেটা আমি মেলবোর্নে পেয়েছি। এই ক্লাবে সেই ক্ষমতা আছে, এই দেশটাও খুব সুন্দর, এখানকার মানুষ খুব ভালো, খাবারও খুব সুস্বাদু। আমার একাধিক বন্ধু এই ক্লাবে খেলে, তাদের সঙ্গে ফের যোগাযোগ হয়ে খুব ভালো লাগছে। দিমিত্রি পেতাতোসের সঙ্গে ব্রিসবেনে 2 বছর খেলেছি, জেসন কামিন্স জাতীয় দলে আমার সতীর্থ ছিল, টম আলরেডের বিরুদ্ধেও খেলেছি, এইটা কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়া তিনি আরও জানিয়েছেন এই দলটা আধিপত্য বিস্তার করে খেলে, এই দলের স্ট্রাইকারদের দায়িত্ব আক্রমণাত্মক ফুটবল খেলা, সুযোগ তৈরি করে তা কাজে লাগিয়ে দলকে জিততে সাহায্য করা, 5 বছর আগের চেয়ে আমার খিদে এখন অনেক বেড়ে গিয়েছে, এটা কিন্তু তিনি জানিয়েছেন। এবং সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি। এছাড়া ডার্বির বিষয়ে তিনি জানিয়েছেন যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যখন গাড়িতে করে হোটেলে আসছিলাম তখন সমর্থকদের মধ্যে শুধু ডার্বি নিয়েই কথা শুনছিলাম, তাতেই বোঝা যায় ওদের কাছে ডার্বি গুরুত্ব কতটা, আমাদেরও ততটাই গুরুত্ব দিতে হবে। আমাদের ড্রেসিং রুমেও নিশ্চয়ই যথেষ্ট গুরুত্ব পাবে এই ম্যাচটা। আমি ভীষণভাবে আগ্রহী ডার্বিতে মাঠে নামার জন্য, আশা করি আগামী মাসে ডুরান কাপের ডার্বিতে গোল পাবো, এটা কিন্তু জানিয়েছেন জ্যামি ম্যাকলারেন। তো জ্যামি ম্যাকলারেন তিনি কিন্তু ওপেনিং যে ডার্বি রয়েছে, মানে জ্যামি ম্যাকলারেনের জন্য প্রথম ডার্বি 18 আগস্ট, সেখানে কিন্তু তিনি গোল করতে চাইছেন, এটা কিন্তু তিনি পরিষ্কার তার কথায় বুঝিয়ে দিয়েছেন। এরপরে তোমাদের যেটা জানাবো, এটা অনেকেই রিকোয়েস্ট করছিল এই জিনিসটা বলার জন্য, যে জ্যামি ম্যাকলারেন যখন কলকাতায় এসেছেন তার কিন্তু মানে তাকে দেখার জন্য বিশাল জনজোয়ার কিন্তু হয়েছে। মোহনবাগান সমর্থকেরা প্রচুর পরিমাণে ভিড় জমিয়েছিল এয়ারপোর্টে। তো এইটা নিয়ে কিন্তু রিয়াকশান দিয়েছে এ লিগ। তো এ লিগের তরফ থেকে কিন্তু রিয়াকশান দেওয়া হয়েছে যে জ্যামি ম্যাকলারেনকে কীভাবে স্বাগত জানালো মোহনবাগান সমর্থকেরা, সেইটা নিয়ে কিন্তু তারা পোস্ট অবধি করেছে। তো এইটা নিয়ে অনেকে বলছিল যে দাদা এইটা নিয়ে একটা ভিডিও বানাও, তো সেই কারণে আমি তোমাদেরকে বানালাম। তো অবশ্যই এটা কিন্তু একটা বড় সুখবর মোহনবাগানের জন্য, ভারতের জন্য। তো এই রকম নাম মোহনবাগানের তো এর আগেই দেশে বিদেশে অনেকই ছড়িয়ে পড়েছে, তবে বর্তমানে সেই সব দেশের বিদেশিদের তুলে এনে মোহনবাগান যেভাবে ভালো কাজ করছে সেটা কিন্তু একটা কথায় হ্যাটস অফ সেটা বলাই যায়, কারণ জ্যামি ম্যাকলারেনের মতো প্লেয়ারকে তুলে নেওয়া 4টিখানি কিন্তু কথা নয়। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।